بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসল্লিবৃন্দ, যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলমিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুন্নাতের মূল্যায়ন এ বিষয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা বুঝি এবং এর গুরুত্ব সম্পর্কে কথা বলি, এর মর্যাদা সম্পর্কেও বলি। কিন্তু এই সুন্নাতকে কীভাবে মূল্যায়ন করতে হয় এটা আমরা বুঝিও না এবং মানারও চেষ্টা করি না। সাহাবা কেরাম রাসূলের সুন্নাকে মূল্যায়ন করতেন কীভাবে? তাবেইনে এজাম, তাবে তাবেইন কীভাবে সুন্নাতকে মূল্যায়ন করতেন এটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ, আল্লাহ রাসূলের আনুগত্য করা, এই নির্দেশটা হলো ফরজ নির্দেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে হবে, এটা হলো ফরজ নির্দেশ। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদ আমার অনুসরণ করো। আল্লাহ বলছেন এটা মানুষকে বলুন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আনুগত্য করো। তাহলে কি হবে? ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, রাসূলকে মেনে নিলে তোমরা যত পাপ করেছো সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি রাসূলকে অনুসরণীয় ব্যক্তি হিসেবে মেনে নিই তাহলে জীবনে যত পাপ করেছি আল্লাহ সবই ক্ষমা করে দেবেন, এটা আল্লাহর ঘোষণা। সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আগের আয়াতে যেমন বলা হলো যে ব্যক্তি আল্লাহকে মানতে চায় সে যেন রাসূলকে মানে, আল্লাহকে মানার জন্য শর্ত হলো আল্লাহ রাসূলকে মানা, এটা শর্ত। আর এই আয়াতে আল্লাহ বলছেন অমাইয়তে রসুল ফকাদ আত আল্লাহ, যে ব্যক্তি রাসুলের আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করল। তাহলে আল্লাহর আনুগত্যের সাথে শর্ত যুক্ত হলো রাসুলের আনুগত্য। যদি কোনো ব্যক্তি আনুগত্য রাসুলের না করে আল্লাহর আনুগত্য করতে চায় তাহলে ওই ব্যক্তি দীন ইসলাম থেকে আউট হয়ে যাবে। অনেকেই বলে আমরা শুধু কোরআন মানব হাদিস মানব না, এরা কাফের। এই আয়াতগুলো প্রমাণ করে এরা কাফের, যারা রাসুলের হাদিসকে মানতে চায় না, রাসুলের হাদিসকে অস্বীকার করে তারা কি মুসলিম? তারা কাফের। আল্লাহ রাব্বুল আলামিন
এই দুইটি আয়াতে বুঝাতে চাইলেন স্পষ্টভাবে যে যদি মানতে চাও আল্লাহকে তাহলে আল্লাহকে মানো, যদি রাসূলকে আল্লাহকে যদি মানতে চাও তাহলে রাসূলকে মানো, এটা আল্লাহ বুঝাতে চাইলেন। সহি বুখারীর মধ্যে একটা হাদিস বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের 1082 পৃষ্ঠায়, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো তাকে মেনে নিল, সে যেন আল্লাহকেই মেনে নিল, আল্লাহরই আনুগত্য করলো। ওয়ামান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি মোহাম্মদের নাফরমানি করলো সে যেন আল্লাহরই নাফরমানি করলো। কথা পরিষ্কার, যে ব্যক্তি মোহাম্মদের আনুগত্য করলো সে যেন আল্লাহরই আনুগত্য করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলো তার নাফরমানি করলো সে যেন আল্লাহর নাফরমানি করলো। ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, এরপরে আল্লাহ রাসূল বলছেন তোমরা জেনে রাখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মানুষের মধ্যে হক আর বাতিলের পার্থক্যকারী একমাত্র মানদণ্ড, আর অন্য কেউ না। কোনটা হক আর কোনটা বাতিল এটা নির্ধারণ করে দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস প্রমাণ করে রাসূলের আনুগত্যের মধ্যে জান্নাতের সুসংবাদ রয়েছে, রাসূলের আনুগত্যের মধ্যে হাউজে কাউসার কাউসারের পানি পান করার সুসংবাদ রয়েছে, রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মধ্যে রাসূলের শাফাআতের সুসংবাদ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করবে এই ব্যক্তি নিশ্চিতভাবে কাল কিয়ামতের মাঠে 1050,000 বছরের মতো লম্বা দিন, একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা দিন, সূর্য থাকবে মাথার উপরে, এই দিনে কাউসারের পানি আল্লাহর নবী তাকে পান করাবেন যিনি তার আনুগত্য করেছেন, অন্যরা খেতে পাবে না। যারা খেতে যাবে, সহি বুখারীর দ্বিতীয় খণ্ডে 974 পৃষ্ঠার হাদিস, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নি ফারাতুকুমুল হাওদ, আমি আগেই চলে যাব কাউসারের দ্বারে তোমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, অভ্যর্থনা জানিয়ে তোমাদের আপ্যায়ন করব, অভ্যর্থনা জানিয়ে তোমাদের আপ্যায়ন করব কাউসারের পানি দিয়ে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্নি ফারাতুকুমুল হাওদ, কাউসারের দ্বারে তোমাদেরকে অভ্যর্থনা জানাবো এবং আমি পানি পান করাবো, এই জন্য আগে চলে যাব যেন তোমাদের কষ্ট না হয়, একটু কষ্ট পাবে না। কিয়ামতের মাঠের সাথে সাথেই সঙ্গে সঙ্গে কাউসারের দ্বারে চলে যাবেন। মান মাররা আলাইয়া শারিবা অমাং শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি আমার কাছে যাবে সেই ব্যক্তি কাউসারের পানি পান করবে, আর যে একবার পানি পান করবে 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না। কি পানি, আর পিপাসা লাগবে না। গারে হীরা যেখানে কুরআন নাজিল হয়েছিল, পাহাড়ে উঠতে থাকলাম, হাতে দুইটা পানির বোতল অনেক উঁচুতে, পানির পিপাসা লাগবে, পানি খাবো আর সামনে উঠতে থাকবো। তো উঠতে উঠতে একজন মানুষের অবস্থা খুবই ক্লান্ত দেখে এক বোতল পানি তাকে দিয়ে দিলাম আর এক বোতল হাতে থাকলো, একটু ওঠার পরে পান করছে, আর একটু ওঠার পরে থেমে যাচ্ছে, আবার একটু পানি পান করছে। তাই পানি পান করতে করতে গিয়ে পানি একসময় শেষ হয়ে গেল কিন্তু উঠা শেষ হয়নি। তারপরে দেখছি উপরে গিয়ে একটা জায়গায় পানি বিক্রি হচ্ছে, ওখান থেকে আরও দুই বোতল কিনে নিলাম, আরও উপরে উঠতে থাকলাম, একটু জোরে উঠলে 35 মিনিট সময় লাগে আর একটু আস্তে যদি ওঠে 50
মিনিটের মতো সময় লাগে গাড়ে হীরাতে উঠতে, যেখানে কোরআন নাজিল হয়েছিল। ওই দিন এই হাদিসটা আমার মনে পড়েছিল যে কিয়ামতের মাঠ, সূর্য থাকবে মাথার উপরে, আর এখন সূর্য তো কত উপরে, এতবার পানি পান করছি এরপর পিপাসা যাচ্ছে না, একটু যাওয়ার পরে যেন বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু কি পানি, কাউসারের পানিটা! মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার পান করলে 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ওয়া আহাল্লু মিনাল আসাল। কাউসারের পানিটা দুধ তো সাদা, দুধের মতো যেমন সাদা আর কিছু নাই, দুধের চেয়েও অসংখ্য গুণ বেশি সাদা হবে কাউসারের পানি। এবং মধু যেমন সুস্বাদু, মধুর চেয়ে অসংখ্য গুণ সুস্বাদু হবে কাউসারের পানি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের পান করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যদি কবুল করে নেয় কাউসারের পানি পান করতে পারবেন। দুইটা শর্ত, দুইটা কাজ আপনি পাবেন, একটা হলো কাউসারের পানি পান করা আর একটা হলো সুপারিশ পাওয়া। একই হাদিসের মধ্যে দুইটা কথা বলা হয়েছে, লাইরে দেন্নালাইয়া কম, ইতিমধ্যে অনেকগুলো দল চলে আসবে যারা সুন্নাতকে মানেনি, আর এফ ওয়াই এর ফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, ওরা মনে করবে এটা আমাদের নবী, পানি পান করবো। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে এবং তাদের মাঝে একটা ওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, পানি পান করতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল আল্লাহকে বলবেন, ইন্নাহু মিন্নি, এরা আমার অনুসারী, এদের পানি পান করতে দিন, আমি পানি পান করাবো, ইন্নাহু মিন্নি, এরা আমার অনুসারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসাই হাবি উসাই হাবি, সহি মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ রাসূল চিৎকার করে বলবেন, আল্লাহ এরা আমার অনুসারী, এরা আমার সাথী, এরা আমার উম্মত, পানি পান করাতে দিন আপনি। আল্লাহ বলবেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মোহাম্মদ তুমি পীড়াপিড়ি করো কেন, তুমি পীড়াপিড়ি করো কেন, তুমি কি জানো তোমার মৃত্যুর পরে এরা কত বেদাতি আমল করেছে, সুন্নাতকে কেউ মানেনি, সুন্নাতকে মানতে চায়নি, বেদাতি আমল করেছে, নিজেরা আমল তৈরি করে সেটাকে মানছে, তোমার আমলকে গুরুত্ব দেয়নি। এই কথা শোনার পরে আল্লাহ নবীর চেহারা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাসূল বলবেন, সোহকান সোহকান লিমান গায়রাবাদী, দূর হও দূর হও, ধ্বংস হও ধ্বংস হও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছ তারা দূর হও দূর হও, এখান থেকে দূর হও। তাহলে আল্লাহ নবীর সুপারিশও পাওয়া যাবে না, কাউসারের পানিও পান করা যাবে না, যদি সুন্নাতকে মেনে না নিই। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটি উম্মত জান্নাত প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটি উম্মতি জান্নাতে যাবে, এতটুকু বলে থেমে গেলে ভালো হতো, কিন্তু বললেন, ইল্লা মান আবা, তবে আমাকে যে অস্বীকার করে, আমাকে যে মানে না, সে জান্নাতে যাবে না। সাহাবীরা জিজ্ঞেস করেন, কিলা মান আবা, আশ্চর্য, আপনাকে মানে না, এর আবার কারা? আপনি কি খেয়াল করেছেন, সাহাবীরা জানতেন না একটা টাইম আসবে নবীকে মানবে না, তাই জিজ্ঞেস করেছেন, আশ্চর্য, আপনাকে মানে না, সে আবার কে? আপনার অনুসরণ করে না, আপনাকে মানে না, এরকম কেউ আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, আমাকে মানবে না, সেই ব্যক্তি হলো আবা, সেই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে দুই শ্রেণীর মানুষ আছে, আমরা সুন্নাতকে মানতে চাই না, অথচ এই হাদিসের মধ্যে সুন্নাতকে মানার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, কাউসারের পানি পান করার সুসংবাদ রয়েছে, আল্লাহ রাসূলের সুপারিশ আমি পাবো, এতে কোনো সন্দেহ নাই। একটা সুন্নাতের দাম কত, একটা সুন্নাতের দাম কত,
আপনারা কতটুকু দামি মনে করেন একটা সুন্নাতের? তাবরানি কাবির 10394 নম্বর হাদিস, একটা হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, সাহাবা কেরাম শুনো, আমার মৃত্যুর পর পরে একটা ধৈর্যের যুগ আসবে, মৃত্যুর পর পরে ধৈর্যের যুগ আসবে, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, তোমাদের পর পরই একটা যুগ আসবে ধৈর্যের যুগ, এই যুগে কেউ সুন্নাতকে মানবে না, মেনে নিতে পারবে না। লিল মুতামাসসিক ফিহি, মনে রেখো যে ব্যক্তি এই যুগে আমার একটা সুন্নাতকে শক্ত করে হাতে দাঁতে আঁকড়ে ধরে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এই ধৈর্যের যুগে কেউ যখন সুন্নাত মানবে না, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু খমসিনা শাহিদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আল্লাহু আকবার, 50 জন শহীদ হলে অর্থাৎ আল্লাহর রাস্তায় 50 জন ব্যক্তি শহীদ হওয়ার মতো একটা সুন্নাতের মর্যাদা। আমি হয়তো বুঝাতে পেরেছি আপনাদেরকে, একটা সুন্নাতের মর্যাদা, একটা সুন্নাতকে তুলে দেওয়া মানে 50 জন মুসলিম ব্যক্তিকে হত্যা করা। আমি কি বুঝাতে পারলাম? আবার বুঝেন কথাটা, যে ব্যক্তি একটা সুন্নাতকে হত্যা করলো, একটা সুন্নাতকে সমাজ থেকে তুলে দিল, ও যেন 50 জন মুসলিম ব্যক্তিকে কি করলো? হত্যা করলো। আর যে ব্যক্তি একটা সুন্নাতকে গ্রহণ করলো, ওই ব্যক্তি এই যুগে ধৈর্যের যুগে যখন সুন্নাতকে মানা যায় না, সুন্নাতের উপরে টিকে থাকা যায় না, কেউ সুন্নাতকে মানবে না, এমন একটা টাইম আসবে কেউ সুন্নাতকে মানবে না, এখন সেই টাইমটা, এখন সেই যুগটা, সুন্নাতকে কেউ মানতে চায় না, বেদাত মানার প্রতি বেশি ভক্তি, আরাফার দিনে সিয়াম রাখার প্রতি যতটা ভক্তি, টঙ্গীর মাঠে মুনাজাত করার প্রতি তার চেয়ে বেশি ভক্তি। সুন্নাতের প্রতি ভক্তি বেশি হলো না বেদাতের প্রতি ভক্তি বেশি হলো? বেদাতের প্রতি ভক্তি বেশি হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি একটা সুন্নাতকে ধৈর্যের যুগে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা সংরক্ষিত আছে। ওমরে ফারুক বসেছিলেন, এই যখন হাদিসটা বলেন তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিন্না ওমিনহুম, আল্লাহ রাসূল এই 50 জন শহীদ আমাদের যুগের শহীদ, এই বদর উহুদ খন্দকের শহীদ হয়েছে তাদের মতো শহীদ, না এই যুগের শহীদ তাদের যুগের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলছেন লা বাল মিনকুম, আরে উমর না না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা ব্যক্তি পাবে। তাহলে এই হাদিস প্রমাণ করে সুন্নাতের দাম কত, সুন্নাতের দাম কত এই হাদিস প্রমাণ করে। আমরা সুন্নাতের মর্যাদা বুঝি না, বেদাতকে ঘৃণা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন খলিফা ছিলেন আবু বকর চলে গেছেন, উমর চলে গেছেন, উসমান আলী চলে গেছেন, মারওয়ান যখন খলিফা হলেন তখন ঈদ মাঠে গেলেন, ঈদ মাঠে যাওয়ার পরে বললেন আগে খুতবা হবে তারপরে সালাত হবে। ঈদের সালাত কখন হয়, খুতবার আগে না পরে? খুতবার আগে সালাত তারপরে কি খুতবা। মারওয়ান বললেন না আগে খুতবা হবে তারপরে সালাত হবে, এটা কি ঠিক হবে? সহিহ মুসলিমের হাদিস 2090 নম্বর হাদিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনিয়ে দিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আবু সাঈদ খুদরিকে ধমক দিয়ে বললেন লাতা আলম কত্তুরিকা মাতা আলম, আপনি যেটা জানেন সেটা রহিত হয়েছে এখন চলবে না। আবু সাঈদ খুদরি 7 জন শ্রেষ্ঠ ফকির মদিনার সাহাবিদের মধ্যে একজন, সবচেয়ে কনিষ্ঠ, অত্যন্ত জ্ঞান রাখতেন, যখন বেদাতের আক্রমণ তখন আবু সাঈদ খুদরি তাকে প্রতিরোধ করতেন, এরকম তিনি বলছেন
লা তাআলামুনা মিম্মা আলাম লাতাতুনা বিখাইরিন মিম্মা আলাম লাতাতুনা বিখাইরিন মিম্মা আলাম লাতাতুনা বিখাইরিন মিম্মা আলাম। তিনি বললেন, শোনো, তোমরা যে আগে খুতবা দিতে চাচ্ছের মধ্যে কোনো কল্যাণ নাই, আমি যা জানি। তোমরা আগে খুতবা দিতে চাচ্ছ এর মধ্যে কোনো কল্যাণ নাই যেটা আমি জানি। তোমরা আগে খুতবা দিতে চাচ্ছ ঈদের সালাতের মধ্যে কোনো কল্যাণ নাই, এটা সুন্নাত বিরোধী। এই কথা বলার পরে মারওয়ান ধমক দিয়ে বলছেন, কত্তরিকা মাতা আলাম, তুমি যেটা জানো, আপনি যেটা জানেন ওইটা রহিত হয়ে গেছে, এই যুগ আর চলবে না। সম্মান সারাফা আবু সাইদ খুদ্রি ঈদের সালাত ও ঈদগায় না পড়ে চলে গেলেন যে তোমরা ঈদ পড়ো, যেখানে সুন্নাতের বিরোধিতা করা হয় সেখানে আমি ঈদ পড়ব না। এর নাম সুন্নাতের মূল্যায়ন। আজকে যদি এমনটা হয়, সুন্নাতের বিরোধী কাজ চলছে, ওখান থেকে যদি চলে যায়, তখন আপনারা অনেকেই বুদ্ধিমান ব্যক্তি তৈরি হবেন, বলছে লোকটা আসলে বেয়াদব, এতগুলো লোক রেখে চলে গেল, যা চলে যাওয়াটাই সুন্নাত। আজকে রেকর্ড হয়ে আছে সহিহ মুসলিমের হাদিস, সুন্নাতকে হেফাজত করতে গিয়ে জামাতে পড়লেন না, তিনি বেরিয়ে চলে গেলেন। অর্থাৎ যেখানে যে ঈদ মাঠে সুন্নাতের বিরোধিতা করা হয় সেই ঈদ মাঠে আমি ঈদ পড়ব না। চিন্তা করা যায় সুন্নাতের প্রতি মহব্বত কত ছিল, যার কারণে তারা সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আমরা সাহাবী হতে পারিনি, আমাদের মধ্যে সুন্নাতের মহব্বত নাই। তিনি বেরিয়ে চলে গেলেন, ঠিক আছে তোমরা ঈদ পড়ো, আমি পড়বো না। আল্লাহর নবী আগে সালাত পড়েছেন, তারপরে খুতবা দিয়েছেন, যদি এটা হয় তাহলে তোমাদের সাথে ঈদ পড়বো, নাহলে আমি পড়বো না। মদিনার তখন বেঁচে থাকা শ্রেষ্ঠ একজন সাহাবি, তিনি ঈদগাহ থেকে বেরিয়ে চলে গেলেন সুন্নাতকে না মানার কারণে। রোম, রোম দেশে পাঠিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহু, ইবনু মাজার হাদিস 18 নম্বর হাদিস, রোম দেশে পাঠিয়েছেন উমর রাদিয়াল্লাহু আনহু উবাদা বিন সামেদকে, কথাটা ভালো করে শুনুন, উবাদা বিন সামেদকে পাঠিয়েছেন। তখন রোমের গভর্নর হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। উবাদা বিন সামেদ এত মর্যাদাবান ব্যক্তি, প্রথম যে 6 জন ব্যক্তি, প্রথম যে 6 জন ব্যক্তি মদিনা থেকে এসে মক্কায় আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন উবাদা বিন সামেদ, তাকে নকিব বলা হয়। তিনি যখন গেলেন রোমে মুয়াবিয়ার সময়, তখন তখন গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যে দেখছেন স্বর্ণ রূপা কিনতে গেলে এক দাম নেয় আর বিক্রি করতে গেলে আর এক দাম নেয়, যখন এখন চলছে আপনি স্বর্ণটা কিনে নিয়ে আসেন, এখন যে দেখবেন দাম দিবে, স্বর্ণটা কিনে নিয়ে আসবেন এক দামে, গতকাল কিনেছেন এক দামে, আজকে যান বিক্রি করতে দেখবেন 10,000 টাকা কম, ভরি একটু কম পাওয়া যাবে। তো উবাদা বিন সামেদ বলছেন, আনতুম তাকুলুনা রেবা ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা তোমরা তো সুদ খাচ্ছ দেখছি, আনতুম তাকুলুনা রেবা, তোমরা তো সুদ খাচ্ছ। এই কথা বলার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা আরা ফিহা রিবা, আমি তো এর মধ্যে কিছু সুদ দেখিনি। এই কথা বলা মাত্রই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু বলেছেন, এর মধ্যে তো আমি সুদ দেখতে পাচ্ছি না, এই কথা বলা মাত্রই উবাদা বিন সামেদ ক্ষিপ্ত হয়ে বলছেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকুলু আন রাইত লা উসাকিনুকা ফি আরদ, আমি তোমাকে আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি আর তোমার রায় শোনাচ্ছ, তোমার মতামত শোনাচ্ছ আমার কাছে, আমি তোমার দেশে থাকবো না। এই কথা বলে উবাদা বিন সামিত রোম থেকে বেরিয়ে মদিনায় চলে আসলেন। যে দেশে সুদ চলে ওই দেশে আমি অবস্থান করব না, তোমার রাষ্ট্রে তুমি যখন গভর্নর তখন তুমি সুদ চালু রেখেছো, যে দেশে সুন্নাতের বিরোধিতা করা হয় এই দেশে আমি থাকব না, বেরিয়ে চলে আসলেন। মদিনায় যখন চলে আসলেন তখন দেখা হয়ে গেল উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। আমি আপনাকে বুঝাচ্ছি সুন্নাতের মূল্যায়ন। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, মা আকদামাকা, আপনাকে ওবাদা
আপনাকে কে রোম থেকে মদিনায় নিয়ে আসলো, কিসে নিয়ে আসলো, কেন আপনি আসলেন? ফাকাসসা আলাইহিল কিসসা, এবার ঘটনাটি বর্ণনা করলেন, ঘটনা যেটা ঘটেছে এটা বর্ণনা করলেন। তখন তিনি বলছেন, কব্বাহাল্লাহু ফিল আরদে লাস্তা ওয়া আমসালুক, আল্লাহ ওই দেশের উপরে গজব নাজিল করবেন যে দেশে আপনার মতো মানুষ টিকতে পারবে না, যে দেশে আপনার মতো মানুষ টিকতে পারবে না। শুনে রাখুন উবাদা বিন সামিত, আল্লাহ ওই দেশের উপরে গজব নাজিল করবেন যে দেশের মধ্যে, যে দেশে আপনি টিকতে পারবেন না, যে দেশে আপনার মতো মানুষ টিকতে পারবে না, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল করবে। ইরজি, আপনি ফিরে যান, আপনি রোমে আবার ফিরে যান, সর্বনাশ, আপনাকে ফিরে যেতেই হবে। ওয়া কাতাবা ইলা মুয়াবিয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য চিঠি লিখলেন, পত্র লিখলেন। প্রথম লিখলেন, লা ইমরাতা লাকা আলাই, মুয়াবিয়াকে পত্র লিখলেন উমর রাদিয়াল্লাহু আনহু। সুন্নাতের প্রতি কত মহব্বত ছিল উবাদা বিন সামিতের, তার চেয়ে কত মহব্বত ছিল উমর ফারুকের, এটা একটু চিন্তা করে দেখুন। সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন, উবাদা বিন সামিতের উপরে মুয়াবিয়া তোমার কোনো কর্তৃত্ব নাই, এক, ওয়াহমিলিন্নাস মাকল, উবাদা বিন সামিত যেটা বলেছেন এটাই আইন হিসাবে জারি করো। তিন নম্বর কথা লিখলে, ইন্নামা হুয়াল আমরু, উবাদা বিন সামিত যেটা বলেছেন এটাই বিধান। তিনটা কথা লিখে পাঠিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। উবাদা বিন সামিত সুন্নাতকে কত মূল্যায়ন করতেন, তার চেয়েও খলিফা হিসাবে ওমর রাদিয়াল্লাহু আনহু কত মূল্যায়ন করতেন এই হাদিস প্রমাণ করে। তিনটা কথা লিখে পাঠা দিলেন মুয়াবিয়াকে ধমক দিয়ে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সুন্নাতকে কত মূল্যায়ন করতে হবে। আমি আপনাদের হয়তো বুঝাতে পারছি না, আমার অক্ষমতা তাই, কিন্তু বুঝানোর আমি চেষ্টা করছি সুন্নাতকে কীভাবে মূল্যায়ন করতে হয়। আমরা অহরহ সুন্নাতকে অস্বীকার করি, সুন্নাতকে ধ্বংস করি, অহরহ সুন্নাতকে মূল্যায়ন করি না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন চলছেন, সাথে অনেক লোক আছে, ওয়াহুয়া আখিদুন বিয়াদি উমর বিন খাত্তাব, অনেক লোকের মাঝখান থেকে উমর রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আল্লাহ রাসূল চলছেন। বলেন তো পরিবেশটা কেমন হবে, অনেক লোকের মাঝে উমরের হাত ধরে আল্লাহর নবী চলছেন। এটা দেখে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি, আপনি আমার জীবন বাদ দিয়ে পৃথিবীর সব কিছুর চেয়ে উত্তম, তবে আমার জীবনের চেয়ে উত্তম না আপনি। উমর রাদিয়াল্লাহু আনহু হাত ধরে যেহেতু চলছেন, উমর রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে, আনন্দিত হয়ে, শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে বলছেন, হে আল্লাহ নবী, আপনি আমার কাছে পৃথিবীর সব কিছু থেকে উত্তম, তো জান ব্যতীত, জীবন ব্যতীত। তখন বলছেন, লা ইয়া ওমর, ওমর তুমি মুমিন হতে পারো নি, তুমি মুমিন হতে পারো নি, হাত্তা আকুনা আন আকুনা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন, তোমার জীবন সহ সব কিছুর চেয়ে আমি যতক্ষণ তোমার কাছে প্রিয় না হতে পারবো ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, তখন বলছেন, আল আন আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা নাফসি, আপনি এখন আমার কাছে সব কিছু এমনকি আমার জীবনের চেয়েও প্রিয়। তখন বলছেন আল্লাহ রাসূল, আল আন ইয়া ওমর, ওমর এখন তুমি মুমিন হয়েছ, এখন তুমি মুমিন হয়েছ, এর আগে মুমিন তুমি ছিলে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একজন জান্নাতি মানুষ, চার খলিফার একজন, তিনি রাসূলের শ্বশুর, এত বড় মর্যাদা, কত জায়গায় যে জান্নাতের কথা বলা হয়েছে তার জন্য, তাকে আল্লাহর নবী বললেন তুমি মুমিন হতে পারো নি,
তুমি মুমিন হতে পারোনি, যখন বললেন আমার জীবনের চেয়েও আপনি প্রিয়, তখন বললেন আল আন ইয়া ওমর, ওমর তুমি এখন মুমিন, আগে মুমিন হতে পারোনি। 6632 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। আপনি কি মনে হচ্ছে আপনার এই হাদিস দ্বারা আপনি আপনাকে কি বুঝাবো? অনেকেই বলে যখন রফুল আয়দান করার কথা বলি সালাতে, তখন বলে যে আবু হানিফার মাজহাবে তো আছে রফুল আয়দান না করলেও চলে, কথা বুঝতে পারেননি। আমি বললাম হাদিসের কথা, আর আবু বকরের কথা, উমরের কথা, উসমানের কথা, এটা বলা যাবে না। ইবনু আব্বাস বলছেন আজিয়াউল্লামে 44 পৃষ্ঠার বর্ণনা, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিদারাতুম মিনাস সামা, তোমাদের উপরে উপক্রম হয়েছে অচিরেই খুব তাড়াতাড়ি আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে শেষ করে দেওয়া হবে। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলছি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর তোমরা আমাকে শোনাচ্ছ আবু বকর ওমর বলেছেন। এই কথা বললেও আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। আর যখন হাদিসের কথা বলছি তখন আপনি বলছেন আমার খতিব তো এটা বলেছেন, আমার আলেম তো এটা বলেছেন, আমার ইমাম তো এটা বলেছেন, আমার পীর সাহেব তো এটা বলেছেন, রাসূলের কথাকে মোল্লা না করে বলছেন। অনেক ব্যক্তি ফতোয়া দেয় যে দাড়ি ছাঁটা জায়েজ, দলিল হলো ইবনু উমর হজ্জের সময় দাড়ি ছাঁটতেন। আয়াতটা কি লাকাদ কানা লাকুম ফি ইবনে উমর উসওয়াতুন হাসানা আছে? সূরা আহজাব 21 নম্বর আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলছেন রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আর আপনি ইবনু উমরের কথা বললেন কেন, আবু বকরের কথা বললেন কেন, উমরের কথা বললেন কেন, যেখানে কোনো সাহাবীর নাম উল্লেখ করা যায় না? রাসূলের সুন্নাতের বিপরীত হলে সেখানে আলেমের কথা উল্লেখ করা যায়, হুজুরের কথা উল্লেখ করা যায়, মহাদ্দিসের কথা উল্লেখ করা যায়, ফকির কথা উল্লেখ করা যায়, পীরের কথা উল্লেখ করা যায়, আলেমের কথা উল্লেখ করা যায়, মাশায়েখের কথা উল্লেখ করা যায়, বুজুর্গের কথা উল্লেখ করা যায়, সবগুলো বাতিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে আসবে তখন সমস্ত মানুষের কথা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, একটা আর টিকবে না। আমরা তো বুঝিনি। আব্দুল্লাহ ইবনে মুগাফফল রাদিয়াল্লাহু আনহু 17 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে মুগাফফল তার ভাতিজা, তার ভাইয়ের ছেলে, ছোট্ট কঙ্কর দিয়ে শিকারকে মারছে, ধরুন হরিণ, ছোট্ট কঙ্কর দিয়ে হরিণকে মারছে, তখন দেখতে পেলেন আব্দুল ইবনে মুগাফফল দেখতে পেলেন যে ছোট্ট পাথর দিয়ে হরিণকে মারছে, তখন তিনি নিষেধ করলেন এই থামো, ছোট্ট পাথর দিয়ে হরিণকে মারতে হয় না, কারণ এর দ্বারা লাস্তা সিদু সাইদা, এর দ্বারা শিকারকে মারা যায় না, ধরা যায় না, বরং তার চোখ টেরা হয়, তার দাঁত ভেঙে যায়, ধরতে পারবে না। এই জন্য এই পাথরের কঙ্কর নিক্ষেপ করে শিকার করা নিষেধ, থামো মেরো না, মানে ও তো চলে যাবে, ও দাঁত ভেঙে যাবে, আজীবন ধরতে পারলে না ওকে, আজীবন সে কষ্ট পাবে, আর চোখে লেগে চোখটা নষ্ট হয়ে গেল, ধরতে পারলে না ওকে, আজীবন সে কষ্ট পাবে। আপনার কি হাদিসটা বুঝলেন? একটা হরিণ তাকে আপনি পাথর দিয়ে মারবেন, ধরতে যদি না পারা যায় তাকে, তাহলে তাকে মারা যাবে না, ও চোখে লাগতে ওর চোখটা একটা চোখ টেরা হয়ে গেল, ধরতে পারলে না ও চলে গেল, যতদিন বেঁচে থাকবে কষ্ট অনুভব করবে, ওর দাঁত ভেঙে গেল, খেতে পারবে না ঠিক মতো, কষ্ট পাবে ও। আল্লাহ নবী নিষেধ করেছেন এই পাথরের কঙ্কর দিয়ে, কঙ্কর নিক্ষেপ করে কাউকে শিকার করতে নিষেধ করেছেন, তিনি নিষেধ করলেন। তার আপন
নিজের ভাতিজাকে নিষেধ করলেন। নিষেধ করার পরে তিনি আবার কাজ করছেন, ফানাদারা ওয়া খযাফা, দেখতে পাচ্ছেন আবার তার দিকে তাকিয়েছেন, আবার নিক্ষেপ করেছেন, আবার নিক্ষেপ করেছেন। তখন বলছেন, আমি তোমাকে রাসুলের পক্ষ থেকে হাদিস শোনালাম, আমি তোমাকে রাসুলের পক্ষ থেকে হাদিস শোনালাম যে পাথর নিক্ষেপ করতে আল্লাহ নবী নিষেধ করছেন, এর পরে তুমি নিক্ষেপ করলে, আমি হাদিসটা পৌঁছিয়ে দিলাম তোমার কাছে, তোমাকে বললাম পাথর মেরো না, এর পরে বললেম লা উকাল্লিমুকা আবাদা, আমি আমার জীবনে বেঁচে থাকতে তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না। কি বুঝলেন, আমি কি বুঝালাম আপনাদেরকে? হাদিসটা পৌঁছানোর পরেও যদি ওই ব্যক্তি হাদিসের বিরোধিতা করে, তার সাথে কথা বলা যাবে না। সাহাবীরা কথা বলতেন না, এমনকি বাপ ছেলের সাথে কথা বলেননি মরা পর্যন্ত, একটা কথা বলার কারণে। হাদিস শুনলো, শুনালাম আপনাকে হাদিসটা, এটা হাদিস, এরপরে যদি উল্টা আপনি হাদিসের উল্টা একটা কাজ করেন, তাহলে আপনার সাথে কথা বলা উচিত নয়। যদি সুন্নাতের মূল্যায়ন করতে চাই, হাদিস বলে এটা, তার ভাতিজাকে বলছে লা উকাল্লিমুকা আবাদা, আমি আমার মৃত্যু পর্যন্ত তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না, মনে রেখো কোনোদিন কথা বলবো না, কারণ তোমার কাছে হাদিস পৌঁছানোর পরেও আল্লাহর নবীর হাদিসের, আল্লাহর নবীর সুন্নাতের তোমরা বিরোধিতা করেছ, তোমার সাথে কথা বলবো না। ইবনু ওমর আব্দুল্লাহ, ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলের নাম হলো বেলাল। আবার হাদিসটা বুঝতে হবে আপনাদেরকে, 442 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে। ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছেলের নাম কি? বেলাল। তো ওমরের ছেলে আব্দুল্লাহ হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তামনাউ নিসাআকুম ইদাস্তাযান্নাল মাসাজিদ, মহিলারা যদি মসজিদে এসে সালাত পড়তে চায়, তাহলে তুমি তাদেরকে বাধা দিও না। আবার শুনুন, মহিলারা যদি মসজিদে এসে সালাত পড়তে চায়, তাদেরকে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহর ছেলে বেলাল বলছেন, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর কসম করে বলছি তাদেরকে মসজিদে ঢুকতে দেব না, বাধা দেব। কি বুঝলেন? তখন ইবনু ওমর, আব্দুল্লাহ বৃদ্ধ বয়স, অন্ধ হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন ইবনু ওমর, তখন হাদিস শোনাচ্ছেন, আল্লাহর নবী বলেছেন মহিলারা মসজিদে সালাত পড়তে চাইলে তাদেরকে বাধা দিও না। আব্দুল্লাহর ছেলে বেলাল বলছেন, লা নামনাউহুন্না, তাদেরকে বাধা দিব। এই কথা বলা মাত্রই কদ্দামা ইলাইহি, রেগে গিয়ে ইবনু ওমর আব্দুল্লাহ তার ছেলের দিকে দৌড়িয়ে যাচ্ছেন, ওয়াসাব্বাহু সাব্বান সাইয়্যা, আর নোংরা ভাষায় গালি দিচ্ছেন, আর বলছেন উহাদ্দিসুকান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকুলু লা নামনাউহুন্না, বেয়াদব কোথাকার, আমি তোমাকে হাদিস শোনাচ্ছি আল্লাহ রাসূলের, আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করে বলছি তোমাকে, আর তুমি বলছো তাদেরকে মসজিদ আসতে দেব না, বাধা দেব। মা কাল্লামাহু হাত্তা মাত, এই আব্দুল্লাহ তার ছেলে বেলালের সাথে মরা পর্যন্ত আর কোনোদিন কথা বলেননি, শুধু সুন্নাতের বিরুদ্ধে কথা বলার কারণে। সহিহ মুসলিমের হাদিস, হাত্তা মাত, এটা 4933 নম্বর হাদিস মুসনাদে আহমদের মধ্যে এসেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অবমূল্যায়ন করার কারণে, সুন্নাতকে অবজ্ঞা করার কারণে ইবনু ওমর তার ছেলের সাথে কোনোদিন কথা বলেননি। 538 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, আজান হয়ে গেছে মসজিদে, জহর কিংবা আসরের সালাতে আজান হয়ে গেছে, আজান হওয়ার পরেও মসজিদে দরজায় গিয়ে ডাকছে, আজান হয়ে গেছে, আপনারা চলে আসুন মসজিদে,
আজান হয়ে গেছে, টাইম হয়ে গেছে, মসজিদে আসুন। সাউওয়াবা দেখতে পেলেন, ইতিমধ্যে ইবনু উমার ঢুকে গেছেন মসজিদে, সালাত পড়বেন তাই। মসজিদে ঢুকে গেছেন, সালাত পড়বেন তাই। ইবনু উমার এই পরে, আজানের পরে ডাকা, আজানের পরে বলা, সালাতের টাইম হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন, এই কথা বলা বেদাত চলবে না। আজানই শেষ, মসজিদে যার ইচ্ছা আসলো, যার ইচ্ছা আসলো না, কিন্তু পরে আর ডাকা যাবে না, টাইম হয়ে গেছে, সালাত শুরু হতে যাচ্ছে, আপনারা চলে আসুন, এই কথা বলা যাবে না। এই কথা বলতে শুনলেন ইবনু উমার, শোনার পরে বলছেন, ওখরুজ বেনা, তোমরা কে আছো, আমাকে মসজিদ থেকে বের করো। ওখরুজ বেনা, তোমরা মসজিদ থেকে আমাকে বের করো, কে আছো, এটা বেদাতি আমুল, এই মসজিদ আমি সালাত আদায় করব। আপনাকে আমি কি বুঝাতে চাইলাম, সুন্নাতের বিরোধিতা হয়েছে, আল্লাহ নবী নিষেধ করেছেন আজানের পরে আর মানুষকে সালাতের জন্য ডাকা যাবে না, নিষেধ। এই নিষেধাজ্ঞার কারণে ইবনু উমার মসজিদ থেকে বেরিয়ে গেলেন। এত কঠোর ছিলেন সাহাবায়ে কেরাম সুন্নাতের প্রতি। একটা বাচ্চা ছেলে, যুবক ছেলে, হাতে ছিল স্বর্ণের আংটি। 2090 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, একটা যুবক ছেলে হাতে ছিল কিসের আংটি, স্বর্ণের আংটি। ফকদাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী দেখেই স্বর্ণের আংটিটা বের করে ফেলে দিয়েছেন। তখন মানুষরা ফেলে দিয়ে চলে গেছেন আল্লাহর রাসূল। স্বর্ণের আংটি হাতে দেওয়া পুরুষের জন্য হারাম, স্বর্ণের চেন গলায় দেওয়া হারাম, পুরুষের জন্য হারাম, পুরুষের জন্য সিল্কের পোশাক পরা হারাম। সিল্ক মানে রেশম, বাংলাতে রেশম বলা হয়, সিল্ক বাংলা ইংরেজিতে বলা হয়, এটা পুরুষের জন্য হারাম। আল্লাহর রাসূল বের করে ফেলে দিয়ে চলে গেলেন, কিন্তু ওই সাহাবি বসে আছেন, অন্যান্য লোকেরা বলছে খুযহা ওয়ান্তাফি বিহ, তুমি ওইটা নেও, নেওয়ার পরে এটা বিক্রি করে তুমি অন্য কাজ করো। আমি কি আপনাদের বোঝাতে পারছি কথাটা? লোকেরা বলছে তোমরা আংটিটা নেও, তার তো ওয়াইফ আছে, আংটিটা বিক্রি করে তার স্ত্রীর মালা তৈরি করে দিতে পারে, কানের দুল তৈরি করে দিতে পারে, তো বলছেন তুমি ওটা নেও, নিয়ে তুমি কাজ করো, অন্য কাজ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মেজাজ ছিল কেমন? তখন সাহাবীদের খুযহা, ওই জিনিস আমি হাতে স্পর্শ করে নেব না, মা তরাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে জিনিস আল্লাহর নবী ফেলে দিয়েছেন ওই জিনিস আমি হাতে স্পর্শ করব না। নিলেন না, এর নাম হলো সুন্নাতের মূল্যায়ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তার মূলনীতি দিয়ে গেছেন, আপনাকে ওই মূলনীতি অনুসরণ করেই চলতে হবে। আজকের প্রেক্ষাপটে সুন্নাতকে কেউ দাম দেয় না, সুন্নাতকে কেউ মূল্যায়ন করে না। মহিলারা গোসল করার সময় এই হাতের চুল্লুতে করে তিন চুল্লু পানি মাথায় দিলেই যথেষ্ট হবে, চুল ভিজুক চাই না ভিজুক। কথা কি বোঝাতে পারলাম? তো একজন সাহাবি বলে দিয়েছেন যে পানি আরো বেশি দিতে হবে। এই কথা গেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে, পানি আরো বেশি, চুল ভিজাতে পানি আরো বেশি লাগবে। আল্লাহ রাসূল বলছেন সালাসু হাসিয়াত, তিন চুল্লু পানি মহিলারা মাথায় দিলেই যথেষ্ট হয়ে যাবে, তিন চুল্লু দিলেই হবে। কিন্তু আরেকজন ফতোয়া দিয়েছে যে না, মাথার চুল পুরোটাই ভিজানোর জন্য আরো বেশি পানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্দুল্লাহ বিন আমরের ঘটনা, ওকে নির্দেশ দাও, লা তাহকুন্না রুসাকুন্না রুসাহুন্না, ওদের নির্দেশ দাও, যদি আল্লাহর নবীর সুন্নাত না মানতে পারে তাহলে তাদের স্ত্রীদের মাথার চুল কামিয়ে ফেলুক। কি বুঝলেন আপনারা? এত রাগা রাগলেন,
আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত রাগে রাখলেন রাসূলের সুন্নাতের বিরোধী হওয়ার কারণে, তুমি কেন বলবে জোর করে? পানি আছে সে দিতে পারে, কিন্তু সুন্নাতের উল্টা কেন বলবে তুমি? পানি দেওয়াই লাগবে। তাহলে তোমার স্ত্রীতে চুল কামিয়ে ফেলো, তোমার এত পানি যদি দরকার হয়। আল্লাহর নবী বলেছেন কয় চুল্লু দিতে? তিন চুল্লু দিতে। তুমি বেশি দিতে বললে কেন? বেশি প্রয়োজন হবে কেন? ও তুমি একটা কিয়াস করেছো, এতগুলো চুল তিন চুল্লু পানি দিয়ে কি ভিজে? আসলে সুন্নাত মানা শর্ত না যুক্তি মানা শর্ত? সুন্নাত মানা শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করছেন, আমি খুতবা শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ নবী একদিন ওযু করছেন, মুখমণ্ডল যখন ধোয়া হয়ে গেছে, অনেকে আপনার এই আমলটা করেন না, মুখমণ্ডল ধোয়া হয়ে গেছে, তখন এক চুল্লু পানি নিয়ে আল্লাহ নবী দাঁড়ির নিচে দিচ্ছেন। 125 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, এক চুল্লু পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। তখন সাহাবিরা ভাবছেন, সাহাবিরা বুঝাচ্ছেন, বলছেন যে ভাবখানা এইরকম যে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিয়ে কি হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভাবটা বুঝতে পেরে বলছেন, হাকাদা আমারানি রব্বি আযযা ওয়াজাল। সাহাবীরা এইভাবে এক চুল্লু পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। একটু চিন্তা করে দেখুন, শরীয়তে কোনো ছোটোখাটো বিষয় নেই, খুঁটিনাটি বিষয় শরীয়তে নেই, যা কিছু পালন করতে বলেছেন সব কিছু এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আমি আপনাদের অনুরোধ জানাবো, শেষ মুহূর্তে এসে সুন্নাতকে কখনো অবজ্ঞা করবেন না। যখন শুনে নিলেন হাদিসে এটা সুন্নাত, সাথে সাথে আঁকড়ে ধরতে হবে। আর সুন্না কা সাফিনাতু নূহ, সুন্নাত হলো নূহ আলাইহিসসালামের কিস্তির মতো, নূহ আলাইহিসসালামের নৌকার মতো। সুন্নাত হলো নূহ আলাইহিসসালামের নৌকার মতো, মান রাকিবাহা নাজা, এই নৌকায় আরোহণ করলো, সুন্নাতকে মেনে নিল, এই ব্যক্তি নাজাত পেয়ে গেল। আর যে অমান তাখাল্লাফ আনহা গরাকা, আর যে ব্যক্তি ওই কিস্তিতে উঠল না, সুন্নাতকে মানল না, ওই ব্যক্তি ডুবে মরল। এটা ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন, ইমাম আহমদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি একটা সুন্নাতকে ছেড়ে দিল ওই ব্যক্তি ধ্বংসের কিনারায় চলে গেল, ও ধ্বংস হবেই। হাদিস থেকে প্রমাণিত হয় যে সুন্নাত না মানলে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়, সুন্নাত না মানলে আল্লাহর পক্ষ থেকে গজব বর্ষণ করা হয়। বন্ধুরা আমার, শেষ মুহূর্তে আপনাদের প্রতি আবেদন থাকবে, সালাতের ক্ষেত্রে যে সুন্নাতগুলো আছে জাল জয়ী বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত আদায় করবেন। আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, যত সালাত আছে সমস্ত সালাত আদায় করতে হবে কার তরিকায়? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটা সালাতের ক্ষেত্রে মূলনীতি, জানাজা হোক, ঈদ হোক, সালাতুল ইস্তেসকা হোক, তারাবির সালাত হোক, তাহাজ্জুদ হোক, বিতির হোক, ফরজ হোক, সুন্নাত হোক, সমস্ত সালাতের জন্য মূলনীতি কি? সল্লু কামা রাআইতুমুনি উসল্লি। আপনি রাজনীতি করবেন, ব্যবসা করবেন, ব্যবসা ক্ষেত্রে মূলনীতি কি? 102 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন, মান গাশানা ফালাইসা মিন্না, ব্যবসা করতে গিয়ে যে ব্যক্তি প্রতারণা করবে সে আমার উম্মত না। ব্যবসায়ী ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, ইসলামী অর্থনীতির জন্য মূলনীতি এটা, ইসলামী রাজনীতির জন্য মূলনীতি কি? লা তাআত আলি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, 3917 নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে। রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্রনীতির ক্ষেত্রে মূলনীতি হলো স্রষ্টার অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করা যাবে না, স্রষ্টা অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যাবে না, এটা আল্লাহ নবীর মূলনীতি। সিয়ামের ক্ষেত্রে মূলনীতি কি? মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা আইয়াতা আতামাহু ওয়া শারাবা, যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা কথা ছাড়লো না, খারাপ কাজ ছাড়লো না, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির খেয়ে না থাকা আর খেয়ে থাকা একই সমান হয়ে গেল। হজ্জের ক্ষেত্রে মূলনীতি কি? 9697 নম্বর হাদিস বাইহাকি সুনানুল কুবরার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল হজ করছেন আর বলছেন, হজ্জের মাঠে আল্লাহ নবী বলছেন, খুজু আন্নি মানাসিকাকুম,
হজ্জের বিধান তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো, পৃথিবীর কোন নবীর তরিকায় হজ চলবে না, হজ চলবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলবে। খুদু আননি মানাসিকাকুম, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সুন্নাতের মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে সুন্নাতকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। বিশেষ করে দুইটা সুন্নাত আমি অনুরোধ করব, আপনাদের বাহ্যিক সুন্নাত, আপনি যে বাহ্যিকভাবে কোরআন সুন্নাহর অনুসারী, আহলে হাদিস সালাফি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, তার বাহ্যিক নিয়ে সুন্নাত হলো দুইটা, একটা হলো টাখনুর উপরে কাপড় পরা আর একটা হলো দাড়ি ছেড়ে দেওয়া। এই সুন্নাতকে কত মানুষ আমরা হত্যা করি। আল্লাহ নবী কঠোরভাবে বলেছেন আপনারা চেষ্টা করবেন সুন্নাতকে যথাযথভাবে মূল্যায়ন করতে, সর্বক্ষেত্রে আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। বন্ধুরা আমার, খুতবার শেষ মুহূর্তে আপনাদের প্রতি একটা আবেদন থাকবে, যেহেতু এই খুতবাটা নেটে চলে যাবে, এই খুতবাটা চলে যাবে অন্য অন্য হাজার লাখো মানুষের কাছে, একটা খুতবা যে 5 লাখ মানুষ শুনে এটা আমি বুঝতাম না আগে, এটা জানতাম না, যেটা ফেসবুক ইউটিউবের মাধ্যমে মানুষের কাছে চলে যায়, মানুষ খুতবা খুঁজে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সারা দেশব্যাপী আমরা যে দাওয়াতি কাজটা করছি, বিশেষ করে বক্তব্য এবং লেখনির মাধ্যমে আমরা চেষ্টা করছি, দার্সের মাধ্যমে চেষ্টা করছি, বর্তমানে মানুষের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় হাজার হাজার লক্ষ লক্ষ বই আমরা প্রিন্ট করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যেমন এক নজরে ওযু সালাত, এক নজরে সিয়াম রমাদান, এক নজরে আকিদা তাওহীদ, আপনি কি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, এই বইগুলো বিশেষ করে আকিদা এবং তাওহীদের বইটা, যেমন সিরাতে মুস্তাকিম একটা বই 568 পৃষ্ঠার, গোটা বাংলাদেশে শিরিক বেদাতে ভর্তি মানুষের আকিদা চেঞ্জ না করা পর্যন্ত সংস্কার সম্ভব না। বিশেষ করে চিটাগাং, বরিশাল, সিলেট এই সমস্ত বিভাগীয় জেলাতে যেভাবে শিরিক বেদাত চলে, এদের কাছে দাওয়াতি কাজ করাটা খুবই জরুরি দরকার। এই জন্য আমাদের অনেকগুলো বই প্রিন্ট করতে সমস্যা হচ্ছে, বই প্রিন্ট করার মানে অর্থনৈতিক যে সহযোগিতা, এই সহযোগিতার হাতটা আপনাদেরকে বাড়ানোর জন্য আমি অনুরোধ করছি। আমার অভ্যাস অনেকটাই এরকম যে বেশি বেশি বই প্রিন্ট করে মানুষের হাতে তুলে দেওয়া, মানুষের কাছে চলে দেওয়া। যেমন সৌদি আরবের শায়েকগণ বহু হজ করতে গিয়ে হজযাত্রী তাদের বই নিয়ে এসে সংশোধন হয়, তারা বিনামূল্যে বই বিতরণ করে। আমরা আমাদের এই বিনামূল্যে বই বিতরণ কর্মসূচিতে আপনারা শরিক হবেন, আমাদের অনেকগুলো বই প্রিন্ট করার দরকার। সামনে রমাদান মাস আসছে, লক্ষ লক্ষ কপি বই প্রিন্ট করার দরকার, কিন্তু অর্থনৈতিক দৈন্যতার কারণে আমরা বইগুলো প্রিন্ট করতে পারি না। আপনাদের যাদের দান করার, দাওয়াতি কাজে সহযোগিতা করার, দান সাদাকা জাকাত এই ফান্ডগুলো থেকে আপনারা বই প্রিন্ট করতে পারবেন এবং বেশি বেশি দাওয়াতি কাজ করতে পারবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আলী আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম, আলী তোমার দ্বারা তোমার দাওয়াতে যদি একজন ব্যক্তি চেঞ্জ হয়, পরিবর্তন হয়, 3701 নম্বর হাদিস সহিহ বুখারীর হাদিস, একজন ব্যক্তি যদি চেঞ্জ হয়, মনে রেখো অসংখ্য লাল উট আল্লাহর রাস্তায় দান করলে জেনে কি হবে, তোমার আমুলনামা সেই নেকি লিপিবদ্ধ করা হবে, নেকির শেষ নেই দাওয়াতি কাজে। আজকে শিরিক বেদাতকে দমন করতে হলে আমাদের লিখনী যুদ্ধে বা বাক যুদ্ধে বর্তমান প্রেক্ষাপটের আলোকে প্রচেষ্টাটা খুব জরুরি, দাওয়াতি তৎপরতা খুব বেশি জরুরি। আমি আপনাদেরকে বেশি বেশি বই প্রিন্টের ক্ষেত্রে এবং দাওয়াতি কাজের ক্ষেত্রে বেশি বেশি সহযোগিতা করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের কাছে। আগামী রমজান মাসে উপলক্ষে আমরা লক্ষ লক্ষ কপি বই প্রিন্ট করব, বেশ কিছু বই আটকে আছে অর্থনৈতিক কারণে, আমরা এটা প্রিন্ট করতে পারছি না। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই কর্মসূচিকে সহজ করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি, আল্লাহ তুমি মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে দাওয়াত পৌঁছানোর তৌফিক দান করো, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটি মানুষের কাছে নির্ভেজাল তাওহীদের দাওয়াতটা পৌঁছানোর তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।